জয় জয় রাধারক্ষ্মী, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উত্তর রথযাত্রা মহামহোৎসবকে, জয় সমবেত ভক্তবৃন্দকে, জয় জগদ্গুরু শ্রীলা প্রভুপাদকে, জয় জনিতাই গৌর প্রেম আনন্দে। ওম জ্ঞান তে নিরন্তস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মহাবিষ্ণুস্থাপিতাং জন ভূতলে স্বয়ং রূপ পদাম মায়াং নদাতি সপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম্, শ্রীগুরুণা বৈষ্ণবাংশ্রীরূপাং সগ্রজাতং সগণরঘুনাথমিতং তং সজীবম্। স্বাদ্বৈতং শবধূতং পরিজনশয়িতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদনসহগণ ললিতাশ্রীবিশাখান্বিতং স। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পতাকাস্বামিনীতি নামিনী, নামাচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনী, গৌরপদনামদায় নবগ্রামতারিণী। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিপ্রাপ্তস্বামিনীতি নামিনী, নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদেশতারিণে, পঞ্চাকল্পতরুবর্ষ কৃপা সিন্ধুভ্যো এব চ অতীতনাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরশিষ্যে নমঃ। পঞ্চ তত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধুং দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিদ্বে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রা জগন্নাথে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রাদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘ ইস্কন নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা এবং উল্টো রথযাত্রা মহামহোৎসব 2017 উদযাপন উপলক্ষে আজকের এই উল্টো রথযাত্রা মহোৎসবে যোগদানকারী সুধী সজ্জন ভক্তমণ্ডলী, মত মাতৃমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই স্নেহবেদ ভক্তিপূর্ণ প্রণাম। আজকে উল্টো রথযাত্রা জগন্নাথের গত রোববার অর্থাৎ গত রোববার অর্থাৎ আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই তিনি নীলাচল থেকে সুন্দ্রাচল অভিমুখে গমন করেছিলেন। তাই নীলাচল সেটি হচ্ছে ভগবানের সেই নিত্য ধাম, সেটিকে দ্বারকার সঙ্গে তুলনা করা হয়েছে বা বৈকুণ্ঠের সঙ্গে তুলনা করা হয়েছে। চিৎজগৎ, সেই চিৎজগতের ভগবানের সেখানে অনন্ত প্রকোষ্ঠ রয়েছে, তার মধ্যে দ্বারকা, মথুরা,
বৃন্দাবন। তা এখানে বিশেষ করে চিত জগৎ যেখানে ভগবান আরাধিত হন সেই নীলাচল, সেখানে ভগবান নিত্য আরাধিত হয়ে থাকেন এবং সেখানে কিছু বিধিবদ্ধ নিয়মের মাধ্যমে তিনি সেবিত হয়ে থাকেন এবং নির্ধারিত ব্যক্তিরাই সেখানে তাকে সেবা করতে পারেন, তাছাড়া সকলে সেখানে সেবা করার সুযোগ নেই। তাই ভগবান সেই বিধিবদ্ধ নিয়ম সেখানে ঐশ্বর্যভাবেই তিনি আরাধিত হয়ে থাকলেও তিনি কিছুটা আরো কিছুটা উদারতা প্রদর্শন করে সর্বসাধারণের প্রতি করুণা প্রদর্শন করতে চান। তাই বিশেষ করে যারা সেখানে নীলাচলে অর্থাৎ সেই মন্দিরে যাওয়ার সুযোগ পান না, তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের দর্শন করার জন্য, তাদের প্রতি করুণা করার জন্যই জগন্নাথ কি করছেন, রথভূমিষ্ঠ হয়ে তিনি সুন্দ্রাচল বা গুন্ডিচা মন্দিরের অভিমুখে যাত্রা করেন। আর এই গুন্ডিচা মন্দির কেন হয়েছে তা হয়তো অনেকেই জানেন, যে গুন্ডিচা দেবী ছিলেন প্রথম যার মাধ্যমে জগন্নাথ এই জগতে প্রকাশিত হয়েছেন। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি ছিলেন জগন্নাথের প্রথম ভক্ত এবং তার ভক্তি বলে জগন্নাথ এই রূপে, এই বিগ্রহ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। তাই ইন্দ্রদ্যুম্ন রাজা সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে এবং সেই মন্দির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠার মাধ্যমে সেই জগন্নাথের সেবা পূজা প্রকাশ করেছিলেন এবং জগন্নাথের যখন সেবা পূজা প্রকাশ করেছিলেন তিনি চেয়েছিলেন যাতে কোনো তার বংশধর এই জগন্নাথের সেই মন্দিরকে নিজের সম্পত্তি বলিয়া মনে না করেন। তাই যদিও তার 18টি পুত্র ছিলেন, সেই 18টি পুত্রেরই তিনি জগন্নাথের কাছে মৃত্যু পর প্রার্থনা করেছিলেন। তাই জগন্নাথের যেহেতু ভক্ত সেই প্রার্থনা করেছেন জগন্নাথের কাছেই, তাই জগন্নাথ কি করছেন তাদের মনোবাসনা পূরণার্থে সেই বর দান করেছিলেন যে আপনার 18টি পুত্রই মৃত্যুবরণ করবে। এবং সেই ইন্দ্রদ্যুম্ন রাজার 18টি পুত্রের নাম অনুসারে সেই জগন্নাথ মন্দিরে যাওয়ার পূর্বেই সেই 18টি নালা হিসাবে তারা সেখানে এখনো স্মৃতি বিজড়িত হয়ে রয়েছেন শ্রীক্ষেত্রের প্রবেশদ্বারে। তাই 18 নালা পেরিয়ে সেই জগন্নাথ সেই দর্শন করতে যেতে হয়। এভাবে 18টি নালা দ্বারাই সেই ইন্দ্রদ্যুম্নের পুত্রদের দ্বারা সেই পরিবেষ্টিত সেই শ্রীক্ষেত্র মণ্ডল। এভাবে যেহেতু তিনি এমন ভগবানের জন্য উৎসর্গ করছেন, এটি কি সকলের করতে পারবে, নিজের পুত্রদের উৎসর্গ বলিদান এটি সম্ভব নয়, তাহলে কত একান্তিক ভক্তি হলে সেটি সম্ভব। তাই ভগবান কি করছেন তাদের স্বীয় পুত্র হিসাবে নিজেকে স্বীকার করছেন। তাই যদিও ইন্দ্রদ্যুম্ন রাজা এটি তিনি প্রার্থনা করেছেন এবং জগন্নাথ তা স্বীকার করছেন তাদের পুত্রদের মৃত্যু, কিন্তু তার স্ত্রী গুন্ডিচা দেবী অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী ছিলেন গুন্ডিচা দেবী, তা তিনি যেহেতু পুত্র বিয়োগ হয়েছেন এখন, তাই জগন্নাথ তাকে স্বপ্নাদিষ্ট বলছেন যে যেহেতু তুমি আমার জন্য এত তোমার নিজ পুত্রদেরকে বলিদান দিয়েছ, তাই আমি তোমার পুত্রের কাজটি করব। তাই বছরে আমি 8 দিন তোমার আহ্বানে তোমার গৃহে গিয়ে আমি তোমার দ্বারা সেবিত হব, নিজ মায়ের মতো তুমি আমার মায়ের মতো কে হয়, মাসি পিসি তারা মায়ের মতো, তাই গুন্ডিচা দেবী কি জগন্নাথের মায়ের মতো, জগন্নাথের মাকে যশোমতী দেবকী তারা ছিলেন মা, কিন্তু গুন্ডিচা দেবী তিনি মায়ের মতো, তাই তিনি তাদের পুত্রের
অভাব পূরণার্থে জগন্নাথ কি করছেন, এই রথে প্রবেশন করে সেই সুন্দরাচল বা গুন্ডিচা মন্দির বা মাসির বাড়িতে অবস্থান করেন, সেটিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়ে থাকে। কারণ এই মাতৃসুলভ সেই ভালোবাসা তারা প্রদান করেছিলেন, এটি একমাত্র সেই বৃন্দাবনের সেই ব্রজগোপিকারা এবং মা যশোমতী আদি সেই ব্রজগোপিকারাই এইভাবে শ্রীকৃষ্ণকে বাৎসল্য রসে মাধুর্য রসে তারা সেবাদান করেছিলেন, সত্য রসে সেবাদান করেছিলেন। তাই ভগবান যখন নীলাচল থেকে এই গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন, সেখানে তিনি মাধুর্যভাবে আরাধিত হয়ে থাকেন। নীলাচলে হন তিনি ঐশ্বর্যভাবে আরাধিত, আর যখন তিনি সুন্দরাচলে চলে আসেন আট দিন অবস্থান করেন, এই আট দিন অবস্থানকালে তিনি মাধুর্যভাবে সেই গুন্ডিচা দেবীর তত্ত্বাবধানে এই, এবং চৈতন্য মহাপ্রভু বলছেন যে ব্রজগোপিকাদের ভাব সমন্বিত সেই ভাব নিয়ে দৈত্যরা বিশেষ করে যারা সচরাচর কৌলিন্য প্রথার যারা ব্রাহ্মণ সেই সমস্ত ব্রাহ্মণদের তিনি তো সেখানে ঐশ্বর্যভাবে সেবিত হন, কিন্তু যারা দ্বৈত বা দ্বৈতা দ্বৈত তাদেরকে বলা হয়েছে যারা সবর কন্যার গর্ভজাত সেই বিদ্যাপতির ঔরজাত সন্তানদেরকে বলা হয় দ্বৈতা, অর্থাৎ শূদ্র কন্যা এবং ব্রাহ্মণ সেই উভয়ের বিবাহের সেই অসাবর্ণ বিবাহের ফলে যে সন্তান উৎপাদন হয় তাদেরকে বলা হয় দ্বৈতা। সেই সমস্ত নিম্ন মানের ব্যক্তিদের দ্বারা বা পূজকদের দ্বারা সেবিত হয়ে থাকেন, অর্থাৎ সেখানে অর্থাৎ তাদের যদিও তারা সাধারণ সমাজ বিচারে তারা আছে নিম্ন বর্ণের, কিন্তু হলেও কি যেহেতু তাদের সেই সরল সহজ ভক্তি আপ্লুত হৃদয়ে তারা ভগবানের সেবা পূজা করতে চান, এই আরতিটি ভগবান কি করছেন তাদের গ্রহণ করছেন। ভগবান তাই তাদের মনের আরতিকেই প্রাধান্য দিয়ে ভগবান সেই ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি কি করছেন এই মাধুর্যভাবে তিনি আরাধনা আরাধিত হওয়ার জন্যই তিনি সেই দৈতাদের কাছে ছুটে আসছেন, যা ব্রজগোপিকারা এবং ব্রজবাসীরা ছিলেন এমনই ভাবে। যদিও শ্রীকৃষ্ণ দ্বারকায় ক্ষত্রিয় রাজবেশ এবং রাজপুরুষ রূপে, কিন্তু ব্রজবাসীরা ছিলেন বৈশ্য, তারা গোয়ালা ছিলেন, এভাবে যদিও তিনি রাজপুরুষ ছিলেন কিন্তু তাদের এই ভক্তি আপ্লুত সহজ সরল এই ব্রজের ভাবটিকে তিনি গ্রহণ করেছিলেন এবং সেটাকেই সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন সেই ভাবটি। তাই এই জগতে সেই ভাবের উৎকর্ষ যাতে সাধিত হয় প্রকাশিত হয় এবং সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি নীলাচল থেকে সুন্দরাচলে এসে তিনি এখানে আট দিন অবস্থান করে সেই সহজ সরলভাবে সর্বসাধারণের সেই সেবা গ্রহণ করেছেন। পরে আবার কি করছেন উল্টো রথযাত্রায় তিনি আবার সেই নীলাচলে তিনি প্রত্যাবর্তন করছেন তার স্বধামে। এভাবে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন এবং প্রতিমধ্যে যে তেনার যে এই গমনাগমন রথযাত্রাকালে এটি হচ্ছে তার ঔদার্য ভাব, একদিকে ঐশ্বর্য আরেকদিকে মাধুর্য আরেকদিকে ঐশ্বর্য। তাই জগন্নাথের মধ্যে ঐশ্বর্য রয়েছে মাধুর্য রয়েছে এবং ঔদার্য, ঔদার্য অর্থাৎ উদারভাবে তিনি সর্বসাধারণেরই প্রতি করুণা করছেন, যারা হয়তো বিভিন্ন অস্পৃশ্যতা বিভিন্ন তাদের নিজের মনের দুর্বলতা জনিত কারণে মন্দিরে আসতে পারে না, ভগবানের মন্দিরে আসাকে তারা পছন্দ করে না, এই সমস্ত প্রতি ব্যক্তিদেরকেও ভগবান কি করছেন তাদেরও প্রতি করুণা করার জন্য তাদের ভগবানের উদার ভাব প্রদর্শন করে তিনি নিজেই তাদের সম্মুখে গিয়ে তাদেরকে দর্শন দিচ্ছেন এবং তাদের
তারা স্পর্শিত হয়, ভগবান তাদেরকে ধন্য করছেন। কারণ তারা যদি এই জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের রথ রশি ধরে তারা টানে, তাহলে তাদের এই মনুষ্য জন্ম সার্থক। তাই বলা হয় যে জগন্নাথের দেখলে রথে জন্ম না হয় আর পৃথিবীতে। জগন্নাথের যদি কেউ এই রথভূমিষ্ঠ দর্শন করে, তাহলে তাদের কখনোই আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। কেউ যদি জগন্নাথের রশি ধরে টানেন, তাহলে কখনোই তাদের এই জগতে আর জন্মগ্রহণ করতে হবে না। তেমনই ভগবানের উদার করুণা সকলের প্রতি। এভাবে তিনি সর্বসাধারণ সর্ব জীব নিশ্চয়ে যাতে ভগবানকে বুঝতে পারে, ভগবানকে জানতে পারে, এবং ভগবান যে সকলের প্রতি কত করুণা করছেন, যদিও তিনি করুণা করে যাচ্ছেন আমাদের, কিন্তু আমরা সেটি অনুভব করতে পারছি না। কিন্তু তাই তিনি সেই আমাদের অনুভব করানোর জন্যই তিনি এই লীলার অবতারণা করছেন। কারণ যদিও ভগবান করুণা করছেন, এই যে সুন্দর আলো, সুন্দর বাতাস, সুন্দর জল, সুন্দর শস্য, ফল ফুল, যা কিছু আমরা আমাদের জীবন নির্বাহের জন্য পাচ্ছি, তাকে সরবরাহ করছে ভগবানের প্রদত্ত এই প্রকৃতি। যে সমস্ত দেবতারা রয়েছেন তারা সরবরাহ করছে, কিন্তু সেটি কার পরিচালনায় আছে? ভগবানের পরিচালনায়। যা ভগবান ভগবত গীতায় বলছেন যে মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়াতে সচরাচরম, যে আমার অধ্যক্ষতায়, যে আমার অধ্যক্ষতায়, আমার পরিচালনায় এই প্রকৃতি পরিচালিত হচ্ছে। প্রকৃতিতে যে সমস্ত দেবতারা রয়েছে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত, তারা কি করছেন? ভগবানের নির্দেশনায় সরবরাহ করছেন আমাদের জন্য, কিন্তু আমরা সেটি উপলব্ধি করতে পারছি না। এবং না পারার কারণ কি? আমরা অনেকে নাস্তিক হয়ে, যে না স্রষ্টা নেই, কে প্রকৃতির দ্বারাই সব কিছু সংঘটিত হচ্ছে, প্রকৃতির নিয়মে সব কিছু হচ্ছে, অনেকে আমরা বলে থাকি। উচ্চ শিক্ষা লাভ করার পরে আমরা ভাবতে থাকি এটা তো প্রকৃতির নিয়মেই হচ্ছে, কিন্তু এই প্রকৃতিকে পরিচালনা করে কে সেটি আমরা জানি না। যে প্রকৃতির ঊর্ধ্বে যে আর একটি শক্তি রয়েছে সেই আমরা বুঝতে পারি না। তাই ভগবান কি করছেন? করুণা পরমাশয়ে তিনি সেই তার স্বস্বরূপে তিনি প্রকাশিত হয়েছেন এই জগন্নাথ রূপে, যাতে আমরা সেই প্রকৃতির যে পরিচালক, সেই জগন্নাথ যিনি জগতের নাথ, অর্থাৎ ঈশ্বর বা মালিক বা পরিচালক বা প্রভু, তিনি আছেন জগন্নাথ, তিনি প্রকৃতিকেও পরিচালনা করছেন। এবং সেটি যদি আমরা বুঝতে পারি এবং জানতে পারি, তাহলে আমাদের কি মনুষ্য জনম সার্থক। এবং সেটি জেনে আমাদের কি করা উচিত? সেই পরমেশ্বর ভগবান জগন্নাথের চরণে সমর্পিত হওয়া উচিত। কারণ ভগবান যদি আমরা সমর্পিত হই, তাহলে আমাদের সমস্ত কিছু চাহিদা পূরণ করবে। তাই ভগবান ভগবত গীতায় বলছেন অনন্য ভাবে যারা চিন্তা করে, তার আমি সমস্ত যোগ এবং ক্ষেম বহন করে থাকি। কিন্তু আমরা সেই ভগবানের এভাবে চিন্তা করি না, গীতায় কি ভগবান আমাদের বহন করেন না। এরকম অনেক কাহিনী রয়েছে যে জগন্নাথ শ্রীক্ষেত্রে জগন্নাথের এরকম একজন ভক্ত ছিলেন, নাম ছিল পিতা পাণ্ডা, যিনি জগন্নাথের পরম ভক্ত। তিনি ব্রাহ্মণ ছিলেন এবং দরিদ্র, তা দরিদ্র হলেও তিনি পরম ভক্ত। এবং ব্রাহ্মণের যেহেতু স্বভাবজাত কর্ম আছে যজন যাগন অধ্যয়ন অধ্যাপনা, তাই তিনি কি করতেন? এই যজন যাগন বৃত্তি করতেন এবং অধ্যয়ন অধ্যাপনা করতেন। তিনি গীতা ভাষ্য রচনা করতেন বা টিকা টিপনি লিখতেন। তাই গীতার শ্লোক তিনি সেই পাণ্ডুলিপি করে সেই তা দিয়ে অন্যকে, এবং এই ভিক্ষালব্ধ জীবন, ভিক্ষালব্ধভাবে যা কিছু পেতেন, তাই ভগবানকে ভোগ দিয়ে
তা দিয়ে তিনি পরিবার পরিজন প্রতিপালন করতেন। একদা তিনি এই গীতার টিকা করতে গিয়ে দেখছেন সেই নবম অধ্যায় ২২ নম্বর শ্লোকে, যে অনন্য চিন্তায়ন্ত মাম যোজনা পর্যবাসতে তেষাং যুক্তাভি যোগক্ষেমং বহমহম। এখানে ভগবান বলছেন যোগক্ষেমং বহমহম, যে আমি সমস্ত বহন করে থাকি, যোগ এবং ক্ষেম সমস্ত কিছু বহন করে থাকি। যে অনন্য চিন্তায় তারত ভক্তদের তিনি সমস্ত বহন করে থাকেন। তিনি ভাবছেন আরে ভগবান এটা কি করে সম্ভব এটা বহন করতে পারে, হয়তো পূর্ববর্তী আচার্যদের হয়তো লেখতে কিছু ত্রুটি হয়েছে। যে ভগবান বহন করতে পারেন, বহন করে কারা, নিজেই সশরীরে গিয়ে বহন করেন, না না ভগবান দয়া করতে পারেন বা করুণা করতে পারেন, এরকম তিনি ভাবছেন। সেই গীতাপন্ডা তিনি ভাবছেন যে ভগবান দয়া করতে পারেন, করুণা করতে পারেন অন্যের মাধ্যমে, কিন্তু ভগবান নিজেই কি করে বহন করবেন এটি সম্ভব নয়। তিনি তখন কি করছেন, না এটি হয়তো ভুল হয়ে গেছে, তাই তিনি কি করছেন সেই শব্দটি কেটে, বহাম্মাম শব্দটি কেটে তিনি তখন ওখানে দদম্মাম করে দিয়েছেন। দদম্মাম করে দিয়ে যেহেতু এটি পূর্বাহ্ন কালের সময়ের কথা, তাই তিনি সেখান থেকে সেই গীতার টিকা রচনা বন্ধ রেখে তেনার সাধারণকে বলছে, ও গো ঠাকুরানী আমাকে কিছু যদি তোমার প্রসাদ থেকে থাকে দাও, আমি বাইরে যেতে হবে। যেহেতু তাই কি করছেন ঠাকুরানী, সেই কিছু জল প্রসাদ দিয়ে তেনাকে খাবার দিয়ে তিনি তা খেয়ে কি করছেন বাইরে গেছেন মাদুকরি করতে। যেহেতু তেনাদের সহজাত বৃত্তি হচ্ছে মাদুকরি করে সেই ভগবানের সেবা দিয়ে তা প্রসাদ রূপে পান। এভাবে তিনি মাদুকরিতে বেরিয়ে গেছেন। আর ব্রাহ্মণী যথারীতি ভগবানের সেবা পূজার জন্য তার গৃহস্থলী যা কিছু করণীয় তা কিছু তিনি গুজরাত করছেন। তিনি তো গেছেন গিয়ে যেভাবে প্রতিদিনের ন্যায় তিনি ভিক্ষা করছেন, কিন্তু সেদিনও তাই তিনি গৃহস্থদের বাড়িতে গিয়ে ভিক্ষা মাগছেন, কিন্তু তারা ভিক্ষা দিতে সেদিন অনিচ্ছা প্রকাশ করছেন, না না আমরা আজকে ভিক্ষা দিতে পারবো না, আপনি আমার কাছে ক্ষমা করুন। এইভাবে প্রথম গেছেন তিনি এইভাবে বলছেন, আবার হয়তো এরকম সুবিধা অসুবিধা থাকতে পারে, তাই তিনি আর অন্য বাড়িতে গেছেন, অন্য বাড়িতে গেছেন তিনি ভিক্ষা প্রার্থনা করছেন, কিন্তু একইভাবে তাকে বলছেন। এভাবে বেশ কয়েকটি বাড়ি পরপর যাওয়ার পর দেখছেন একই কথা সকলেই বলছে, তেনারা আর কোনো ভিক্ষা সরছে না। আর এদিকে কি হয়েছে, তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পরেই দুটি ছেলে অনেক পর্যাপ্ত পরিমাণ চাল ডাল আটা চিনি দুধ এবং তরি তরকারি সবজি টুকরি ভর্তি করে নিয়ে এসছেন। তা নিয়ে এসছেন ব্রাহ্মণীকে ডাকছেন, ঠাকুরুন ঠাকুরুন। ব্রাহ্মণী বেরিয়ে এসছেন দেখছেন দুটি ছেলে, যারে বাবু তোমরা এই গ্রন্থপাত থেকে নিয়ে আসলে, যার বলবেন না আমরা এই পাশে জমিদার বাড়িতে ঠাকুর মশাই গিয়েছেন সেখান থেকে ফ্যাট পাঠিয়েছেন, তাই আমরা নিয়ে আসছি। যে তোমরা এত সব কিছু এই ছোট ছোট বালকেরা নিয়ে আসছো, যে হ্যাঁ আমরা নিয়ে আসছি। তারপর তিনি গিয়ে যখন যাচ্ছিলেন দেখছে পিঠির মধ্যে আসর পড়ে গেছে, আসর পড়ে গেছে ব্রাহ্মণী তাদের সুন্দর এই পুকুরে ছেলেদেরকে দেখে খুব তার স্নেহ হয়েছে, দেখছেন আরে বাবু তোমরা তোমাদের পিঠির মধ্যে এরকম আসর পড়ছে কেন, বলছে আমরা নাকি বইতে পারি না এই জন্য ঠাকুরমশাই আমাদের পিঠে এরকম বেত্রাঘাত করেছে। কি তোমরা বইতে পারো না, তোমরা এত বড় টুকরি করে নিয়ে আসছো এত বড় চাল ডাল সবজি আর তোমরা বইতে পারো না, ঠাকুরমশাই কোথায় কখন আসবে, যে ঠাকুরমশাই আমাদেরকে পাঠিয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন।
বলছেন আপনি এগুলো যথারীতি রন্ধন করে ভোগ দিয়ে ভোগ দিবেন। তখন বলছেন না না তোমরা এখন যেও না, তোমরা অপেক্ষা করো আমি রন্ধন করে প্রসাদ পেয়ে যেও। সেই ছেলে যদি বলছেন যে না না আমাদের সময় নেই হাতে, আমরা একটু ফিরে যেতে হবে, যে তোমরা কি করো জিজ্ঞেস করছেন ব্রাহ্মণী, বলছে আমরা সেই গরু চড়াই। এভাবে ব্রাহ্মণী অনেক অনুরোধ বিনিয়োগ করে ওনাদের থাকার জন্য বলছেন, যেন তোমরা থাকতে রাজি হন। কারণ ব্রাহ্মণী তাদের এই পীড়ের মধ্যে সেই বেতলাঘাতের সীতা প্রশমনের জন্য তিনি কি করছেন সিংহভরে তখন সেখানে হাত দিয়ে তেল মালিশ করে দিয়েছেন। বাপু তোমরা কিছু মনে করো না, সে তো ব্রাহ্মণ, সে একজন পাগল লোক, সে সংসারে আমার এরকম করে থাকে, অনেক সময় কি কখন বলে কি করে তার ঠিক নেই। এভাবে সান্ত্বনা দিয়েছে। আর তিনি ভাবছেন তার এই ব্রাহ্মণ কিরকম অকৃতজ্ঞ, এই ছেলে দুটিকে সে মেরেছে। এভাবে চিন্তা করছেন ব্রাহ্মণ যথারীতি সেই সমস্ত ফ্যাটের সামগ্রী দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে তিনি অপেক্ষা করছেন যে ব্রাহ্মণ আসবেন, সেই ব্রাহ্মণকে প্রসাদ দিয়ে তিনি পরে প্রসাদ পাবেন। এভাবেই